নমস্কার বন্ধুরা, তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বিভিন্ন ডিস্ট্রিক্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন বা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কতদিন আবেদন চলবে, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আপনারা যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিতে চলেছেন, তো WBPSC ক্লার্কশিপের জন্য লাস্ট নাইট সাজেশন বই আপনি যদি 80 টাকার বিনিময়ে কিনতে চান, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে এখানে বাই নাও বটন পাবেন। এখান থেকে আপনি এই সাজেশন বইয়ের পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই বইতে থাকছে সম্পূর্ণ বাংলায় প্র্যাকটিসের জেনারেল স্টাডির সম্পূর্ণ প্রশ্ন উত্তরের ভান্ডার রয়েছে, ইংরাজি গ্রামার এবং তার সমাধান রয়েছে, পাটিগণিতের শর্টকাট টিপস রয়েছে, এছাড়া ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাম্প্রতিক ঘটনাবলীর প্রশ্ন উত্তর এখানে রয়েছে, ইংরাজি শর্টকাট টিপস যা সারা জীবন মনে থাকবে, এছাড়াও সাধারণ জ্ঞানের শর্টকাট, মাইন্ড ট্রিক্স, এই সমস্ত কিছু এখানে রয়েছে, অতিরিক্ত প্রশ্ন উত্তর রয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পিএসসি ক্লার্কশিপের জন্য এই বই তৈরি করা হয়েছে। আপনি চাইলে 80 টাকার বিনিময়ে লিংকে ক্লিক করে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে পিডিএফ ফাইলটা, এবং এখান থেকেই আপনি পড়াশুনো করতে পারবেন। তো বন্ধুরা, প্রথম যে নোটিশটা আমরা এখানে ওপেন করেছি, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে, এবং এখানে দেখছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হচ্ছে, এবং নিয়োগের জন্য যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হতে হবে, সেই সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট আপনার থাকতে হবে, এজ লিমিট এখানে বলা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 1/1/2020 এই তারিখের হিসাবে, এছাড়া SC ST OBC যারা রয়েছেন তো তারা বয়সের ছাড় পাবেন। আপনাদের স্যালারি হবে এখানে 13,500 টাকা, এবং এখানে ভ্যাকান্সি রয়েছে একটা। তো এই একটা ভ্যাকান্সির জন্য আপনারা অফলাইনে আবেদন করতে হবে আপনাদেরকে। এছাড়াও আবেদনপত্রের সাথে আপনার কী কী ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনি একবার বিষয়টা বিস্তারিত জেনে নেবেন। এবং আবেদনপত্র আপনাকে ড্রপ বক্সে জমা করতে হবে, এই যে অফিসের ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাকে জমা করতে হবে, এবং জমা করার লাস্ট ডেট এখানে দেখছেন 6/2/2020, অর্থাৎ 17/1/2020 থেকে আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু হচ্ছে, এবং 6/2/2020 মধ্যে আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। এই নোটিশটার সাথেই এখানে ফর্মটা দেওয়া রয়েছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, বাকি সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাকে জমা দিয়ে দিতে হবে। তো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশ ডাউনলোড করে নিতে পারবেন, লিংক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এর পরবর্তী যে নোটিশটা আমরা এখন ওপেন করেছি, এখানে দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ দেওয়া হয়েছে, এখানেও ডাটা এন্ট্রি এবং অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ হচ্ছে। তো এখানে আবেদন করার জন্য প্রথমত যে ভ্যাকান্সিটা রয়েছে, অ্যাকাউন্টেন্ট পদে একটা ভ্যাকান্সি রয়েছে ST ক্যান্ডিডেটদের জন্য, এবং এখানে বলা হচ্ছে 1/1/2020 হিসাবে 40-এর মধ্যে আপনার বয়স হতে হবে, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই হুগলির বাসিন্দা হতে হবে সেটাও এখানে বলা হচ্ছে, এবং কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স এই সমস্ত কোয়ালিফিকেশান থাকতে হবে আপনার, সেই সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপরে নলেজ থাকতে হবে, বা MS Word বা MS Excel, MS PowerPoint এই সমস্তর উপরে অভিজ্ঞতা থাকতে হবে। 15,000 টাকা আপনার স্যালারি হবে, এবং 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিসে এই কাজ রয়েছে। তো আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে 5টা ভ্যাকান্সি রয়েছে, কাদের জন্য কত ভ্যাকান্সি রয়েছে ডিটেলস এখানে পেয়ে যাবেন, সেই সাথে এখানে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2020 হিসাবে, এবং প্রার্থীকে অবশ্যই হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, এখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে আপনার, এবং সেই সাথে কম্পিউটার নলেজ আপনার থাকতে হবে, এবং এখানে আপনাদের স্যালারি হবে 11,000 টাকা। তো 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগ হচ্ছে। তো আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে যেটা বলা হচ্ছে একজন প্রার্থী একটা পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো আবেদনপত্র আপনি এবং এই পদগুলির ক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইন আবেদন করার জন্য আপনাদের এখানে দেখছেন 27/1/2020 থেকে আবেদন শুরু হবে, এবং চলবে এখানে 10/2/2020 পর্যন্ত। তো এই তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, হুগলি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও বিস্তারিত জানতে আপনি নোটিশটা ডাউনলোড করতে পারেন, আপনার পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে কত নম্বরের পরীক্ষা হবে সমস্ত কিছু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তো পরবর্তী এখানে দেখছেন আমরা যে নোটিশটা ওপেন করেছি, কন্যাশ্রী ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে শিলিগুড়িতে, এখানে নোটিশ দেওয়া হয়েছে 13/1/2020 তারিখে, এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবেন, সেই সাথে শিলিগুড়ি সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ হচ্ছে, একটা ভ্যাকান্সি রয়েছে SC ক্যান্ডিডেটদের জন্য, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স ক্যান্ডিডেট হতে হবে, সেই সাথে আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে আপনাদের স্যালারি হবে দেখছেন 15,000 টাকা পার মান্থ, এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে ভ্যাকান্সি রয়েছে একটা, এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে,
গ্র্যাজুয়েট হতে হবে আপনাকে, এবং সেই সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 11,000 টাকা আপনার স্যালারি রয়েছে, তো এখানেও আপনারা আবেদন করতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশন অফলাইনে হবে, তো অফলাইনে আপনারা আবেদন করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের সাথেই ফর্মটা দেওয়া রয়েছে, তো এখানে আপনাদের পরীক্ষার সিলেবাস থেকে সমস্ত কিছু দেওয়া রয়েছে এই ফর্মটার মধ্যে। আপনি ফর্মটা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে কীভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই যে ড্রপ বক্সের কথা বলা হয়েছে, এখানে আপনাকে আবেদনপত্র জমা করতে হবে। তো এখানে আপনি আবেদনপত্র জমা দিয়ে দিতে পারবেন, এবং সঙ্গে আপনার কী কী ডকুমেন্ট লাগবে, অর্থাৎ আপনার এজ প্রুফ থেকে রেসিডেন্সিয়াল প্রুফ বা একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, সমস্ত কিছু এখানে বলা রয়েছে। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে এই আবেদনপত্রের সাথে দিতে হবে, এবং আবেদনপত্র আপনাকে জমা করতে হবে এখানে দেখছেন 3/2/2020 বেলা 4টার মধ্যে আপনাকে আবেদনপত্র জমা করতে হবে। পরবর্তী যে নোটিশ এখানে আমরা ওপেন করেছি, এখানেও কন্যাশ্রী ডিপার্টমেন্টে নিয়োগ হতে চলেছে, এবং 14/1/2020 এই অফিসিয়ালি নোটিফিকেশান বেরিয়ে এসেছে, এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ দেওয়া হয়েছে। তো এখানেও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হচ্ছে, অর্থাৎ এখানে দেখছেন অ্যাকাউন্টেন্ট পদে একটা ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে। তো এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে, বিকম উইথ অনার্স ইন অ্যাকাউন্টেন্সি, এছাড়াও আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে এখানে, এবং এখানে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, 15,000 টাকা আপনার স্যালারি হবে। তো পরবর্তী যে পোস্টটা এখানে দেখছেন, অ্যাকাউন্ট কাম ডাটা ম্যানেজার, তো এখানেও একটা ভ্যাকান্সি রয়েছে, এবং এখানে দেখছেন 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে, বিকম পাস হতে হবে, সেই সাথে আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকতে হবে, এবং 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হচ্ছে, এবং এখানে দেখছেন 12,000 টাকা আপনার স্যালারি রয়েছে। আপনাদের আবেদন পদ্ধতি এখানে বলা হচ্ছে, অর্থাৎ আপনাদের যে অফিসিয়ালি এই ঠিকানা দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কন্যাশ্রী যে সেল রয়েছে, তো এখানে আপনাকে হাতে হাতে এই আবেদনপত্র জমা করতে হবে, বাই পোস্টে জমা করলে হবে না, তো সেটাও এখানে বলা হয়েছে। এবং সেই সাথে যে সমস্ত ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে, এই সমস্ত ডকুমেন্ট আপনাকে আবেদনপত্রের সাথে জমা করতে হবে, এবং আবেদন করার লাস্ট ডেট এখানে দেখছেন 5/2/2020 এর মধ্যে আপনাকে আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। এবং এই নোটিফিকেশনের সাথেই ফর্মটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম, এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। তো এই সমস্ত নোটিশগুলো ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে নোটিশগুলো ডাউনলোড করে বিস্তারিত বিষয়টা বুঝে নিতে পারবেন, এবং আপনি খুব সহজে আবেদন করে দিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।